ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাকে যে প্রজেক্টের ভিডিও দেখাবো সেটা একটা রেডি টু মুভ প্রজেক্ট। যে প্রজেক্টটি রয়েছে রিসরা মিউনিসিপ্যালিটি এরিয়াতে, এবং আমরা একদম একটা মেন রোডের উপরে দাঁড়িয়ে পুরো প্রজেক্টের ভিডিও আপনাকে দেখাবো। দেখতেই পাচ্ছেন সামনে অনেক বড় একটা প্রজেক্ট রয়েছে। যে বিল্ডিংগুলো রয়েছে G+6, টোটাল দুটো টাওয়ার রয়েছে। যে বিল্ডিং অলরেডি আমরা কমপ্লিট করে সব কিছু হ্যান্ড ওভার করে দিয়েছি, এবং এই বিল্ডিংয়ে এই প্রজেক্টে আপনাদের জন্য রয়েছে 3-3টে ফ্ল্যাট খালি অ্যাভেলেবেল রয়েছে। যে ফ্ল্যাটগুলো আপনারা চাইলে আপনাদের জন্য কিনতে পারবেন। এক্স্যাক্টলি আমরা কোথায় রয়েছি, কি দাম আছে বা কী কী ফেসিলিটিস পাবেন এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে গেলে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ডিসকাশন করব। তার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। এরপর বলে রাখি, যারা চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবেন। কমপ্লিট দেখলে কিন্তু আপনারা সমস্ত ব্যাপারটা, কী দাম রয়েছে, কত স্কোয়ার ফুট রয়েছে, এভরিথিং কিন্তু আপনারা জানতে পারবেন। আমি আস্তে আস্তে পুরো প্রজেক্টের ভেতরে ইন করছি। দেখুন, এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, বিল্ডিংয়ের এন্ট্রি পয়েন্ট। বাঁদিকে যে প্রজেক্টটা দেখছেন এটা হচ্ছে একটা পুরো একটা হচ্ছে পুরো বিল্ডিং। সামনে আছে আর একটা প্রজেক্ট, এটা একটা পুরো কমপ্লেক্স এরিয়া। ব্লক এ এবং ব্লক বি রয়েছে, এবং এখানে 24 ঘন্টার জন্য আপনার সিকিউরিটি ব্যবস্থা রয়েছে যেহেতু এটা কমপ্লেক্স এরিয়া, এবং ইনভার্টারের ব্যবস্থা আছে। ইনভার্টার ইউজ করা যাবে যদি ইলেকট্রিসিটি কোনো প্রবলেম থাকে। CSC-র ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা রয়েছে, রিসরা মিউনিসিপ্যালিটির জলের ব্যবস্থা রয়েছে। এই সমস্ত ফেসিলিটিসগুলো কিন্তু এই পুরো কমপ্লেক্সের মধ্যে রয়েছে। দেখুন, কমপ্লেক্সের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বাগানের মতো কিন্তু জায়গাও করা রয়েছে। এই হচ্ছে পুরো প্রজেক্ট। নিচে কিন্তু রয়েছে পুরো বিল্ডিংয়ের কার পার্কিংয়ের ব্যবস্থা, টু হুইলার পার্কিংয়ের গ্যারেজের ব্যবস্থা, সব কিছু কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই প্রজেক্টে যদি আপনারা মনে করেন ফ্ল্যাট কিনবেন, তাহলে এই বিল্ডিংয়ে কীভাবে আসবেন, কলকাতা থেকে যারা ফ্ল্যাট দেখছেন তারা কীভাবে এই রিক্সরাতে এই ফ্ল্যাটটি দেখতে পাবেন বা এসে পৌঁছাবেন, সেগুলো আমি ডিসকাশন করব। যদি আপনারা মনে করেন যে হাওড়া স্টেশন থেকে আপনারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখতে আসবেন, তাদের জন্য বলবো যে আপনারা হাওড়া স্টেশন থেকে যে কোনো ধরনের, যেহেতু হাওড়া এখন মেট্রো মেট্রো হয়ে গেছে, সেই জন্য আপনারা কলকাতার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ফ্ল্যাটে যদি আপনাদের জন্য ফ্ল্যাট দেখতে আসেন তাহলে আপনাদের পক্ষে অনেক ইজি হবে। কীভাবে না, হাওড়া থেকে যদি আপনারা যে কোনো ধরনের লোকাল ট্রেন ধরেন, মেন লাইনে লোকাল ট্রেন ধরলে হাওড়া থেকে 30 মিনিট সময়ের মধ্যে আপনারা চলে আসবেন রিসরা স্টেশনে। রিসরা স্টেশন থেকে পায়ে হেঁটে ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে, বা যদি টোটো বা অটো করে নেন তাহলে উইদিন 5 মিনিটের মধ্যে আপনারা এই ফ্ল্যাটে এসে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে ট্রেনে যাতায়াত করতে খরচা হবে 10 টাকা, 5 টাকা করে ট্রেনের ভাড়া, এবং টোটো বা অটো করলে 10-20 টাকা। দ্যাট মিন্স ম্যাক্সিমাম হচ্ছে 30 রুপিস খরচা হচ্ছে। 1 ঘন্টা 10 মিনিট থেকে 20 মিনিট সময়ের মধ্যে আপনারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখে যেতে পারবেন। ঠিক একই উপায়ে দক্ষিণেশ্বর মেট্রো থেকে যদি কেউ ফ্ল্যাট দেখতে আসেন তাদের জন্যও কিন্তু ব্যাপারটা এক, কারণ দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে আপনাকে বাই অটো বা বাসে করে আসতে হবে বালি স্টেশনে। বালি স্টেশনে এলে বালি থেকে ট্রেনের ভাড়া যাওয়া আসা করে 10 টাকা খরচা করলে 15-20 মিনিটের মধ্যে আপনারা রিসরা স্টেশনে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে সময় লাগছে যাওয়া আসা করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো, খরচা হবে ম্যাক্সিমাম 30-40 টাকা ম্যাক্সিমাম। এই হচ্ছে খরচা শিয়ালদা স্টেশন, বা আপনারা যদি মনে করেন মেট্রো করে হাওড়া চলে আসবেন সেক্ষেত্রেও আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধাটা আপনারা খুব কম সময়ের মধ্যে পেয়ে যান। এখন তো জাস্ট হাওড়া থেকে আপনারা দমদম ধর্মতলা পর্যন্ত আসতে পারছেন, স্প্লানেড থেকে পরবর্তীকালে শিয়ালদা থেকেও কিন্তু আপনারা বাই মেট্রো করে হাওড়া চলে আসতে পারবেন। এই ফ্যাসিলিটিসটা কিন্তু আপনারা পাবেন। পুরো টাওয়ারগুলো দেখছেন, এগুলো G+6-এর এক একটা টাওয়ার রয়েছে। এই হচ্ছে বাইরের বৈশিষ্ট্যগুলো। আমরা এবার আস্তে আস্তে ফ্ল্যাটের ভিতরে ঢুকবো, এবং ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলো আমি আপনাকে ভিডিও করে দেখাবো
যেগুলো আপনারা নিজেদের জন্য কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে সেই প্রজেক্টে ঢুকবো যে প্রজেক্টে ফ্ল্যাট খালি রয়েছে। দেখতে থাকুন, আমি আস্তে আস্তে প্রজেক্টের ভেতরে ঢুকছি। ফ্রেন্ডস, আমরা পুরো প্রজেক্টের এই মুহূর্তে রয়েছি টপ ফ্লোর, দ্যাট মিন্স সিক্সথ ফ্লোরে আছি। যে ফ্ল্যাটটি ভিডিওতে আপনারা দেখছেন, অনুরোধ করব পুরো ভিডিওটি আপনারা দেখবেন, কারণ পুরো ভিডিওটা না দেখলে কিন্তু পুরো এই ফ্ল্যাটটি সম্পর্কে আপনারা জানতে পারবেন না। যে ফ্ল্যাটটি দেখছেন সেটা হচ্ছে 864 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট, এবং ফ্ল্যাটের ফেস রয়েছে নর্থ ফেসিং ফ্ল্যাট, দ্যাট মিন্স উত্তরমুখী ফ্ল্যাট। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই অনেক বড় একটা ডাইনিং রয়েছে। ভেতরে ঢোকার আগে আমি সামনে যে এন্ট্রি গেট রয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাকে। এই হচ্ছে পুরো এন্ট্রি গেট। বড় যে ডাইনিং দেখছেন, এর মেজারমেন্ট হচ্ছে নর্মালি 12 ফুট রয়েছে চওড়াতে, 18 ফুট মতো রয়েছে লম্বাতে। খেয়াল রাখবেন, ভালো করে শুনবেন ব্যাপারটা, 12 ফুট হচ্ছে চওড়া এবং 18 ফুট হচ্ছে লম্বা। এত বড় একটা ডাইনিং রয়েছে। আমি আস্তে আস্তে যে জানলাটা দেখছেন আপনারা, বড় উইন্ডো ডাইনিংয়ে, এটা হচ্ছে দক্ষিণ দিকের একটা খোলা জায়গা, বড় উইন্ডো আমরা দিয়েছি। এখান থেকে দেখুন, পুরো ক্যামেরা ঘোরাচ্ছি, আপনারা বুঝতে পারছেন অনেক বড় সাইজের আপনারা কিন্তু ডাইনিং এরিয়াটা পাচ্ছেন। এখানে কিন্তু টিভি রাখার জন্য বা অন্যান্য যা যা আপনারা রাখতে চান খুব সুন্দরভাবেই খোলামেলা জায়গাতে আপনারা রাখতে পারবেন। যে ডাইনিংটা রয়েছে, এই হচ্ছে ডাইনিং। ডাইনিংটার মাপ রয়েছে নর্মালি যেটা 9 ফুট মতো রয়েছে লম্বাতে এবং 6 ফুট মতো রয়েছে চওড়াতে। পুরো কমপ্লিট ফ্ল্যাটটি আপনারা কিচেনটা দেখুন, এই হচ্ছে কিচেনের যে টাইলস, সেই টাইলসের কালার, এই হচ্ছে স্ল্যাব উইথ ফিটিংস কমপ্লিট করা রয়েছে। এই যে জানলাটা দেখছেন, এটা পশ্চিম দিকের জানলা আছে, এবং এখানে আপনারা চাইলে কিচেন চিমনি লাগানোর জন্য ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। এরপর আমি আপনাকে বেডরুম দুটো দেখাবো। এই হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমটা সাইজ হচ্ছে 10 ফুট বাই 10 ফুট বেডরুমের সাইজ, এবং এই বেডরুমটাতে রয়েছে আপনার দক্ষিণ দিকে একটা ব্যালকনি, দক্ষিণ দিকে রয়েছে একটা ব্যালকনি। আমি আপনাকে বেডরুমটা ভালো করে দেখাই। এই হচ্ছে বেডরুম, দক্ষিণ দিকটা পুরো খোলা আছে। এই হচ্ছে দক্ষিণ দিক, সাউথে পুরো খোলা, আপনারা দক্ষিণ দিকে ব্যালকনি পাবেন। এবং পুরো ব্যালকনি থেকে বাইরের যে ভিউটা সেটা আপনারা দেখুন, খুব সুন্দর একটা ভিউ আপনারা পাচ্ছেন। তাহলে এই বেডরুমটা রয়েছে 10 ফুট বাই 10 ফুট উইথ একটা ব্যালকনি রয়েছে দক্ষিণ দিকে। এরপর আমি আপনাকে বাকি জিনিসগুলো দেখাবো। এইখানে দেখুন, ঠাকুর ঘরের জন্য জায়গা করা আছে। এটা উত্তর পূর্ব কোণ, যেটাকে আমরা ঈশান কোণ বলে থাকি, এটা কিন্তু ঈশান কোণ। এখানে আপনি আপনার জন্য ঠাকুর ঘরের ব্যবস্থা করবেন, সেই জন্যই আমরা জায়গাটা দিয়েছি। এরপর আমি আপনাকে অন্যান্য পার্ট দেখাই। এই হচ্ছে আপনার একটা কমন ওয়াশরুম। এই কমন ওয়াশরুমটার সাইড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 6 ফুট রয়েছে আপনার চওড়াতে, লম্বায় আছে নর্মালি 7 ফুট মতো, 6 বাই 7 একটা কমন ওয়াশরুম উইথ ফিটিংস। দেখুন, ফিটিংস কমপ্লিট করা রয়েছে। এখানে রয়েছে আর একটা বেডরুম। এই বেডরুমটাতে সাইজ যদি দেখেন তাহলে 12 ফুট রয়েছে লম্বাতে, চওড়াতে রয়েছে আপনার 10 ফুট, দ্যাট মিন্স 10 ফুট বাই 12 ফুটের একটা বেডরুম। এই বেডরুমে এই জানলাটা হচ্ছে পশ্চিম দিকের জানলা, এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, দ্যাট মিন্স দক্ষিণ পশ্চিম খোলা আছে এই বেডরুমটাতে। 10 ফুট বাই 12 ফুটের বেডরুম, দক্ষিণ পশ্চিম খোলা, সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেটের মধ্যে বেসিন করা রয়েছে,
হিন্দ অয়েলের মেশিন, ব্র্যান্ডটা আপনারা দেখুন হিন্দ অয়েল লেখা রয়েছে, এবং খুব সুন্দর ফিনিশ করে আপনার টাইলস লাগানো হয়েছে, এবং এই অ্যাটাচ টয়লেটটাও কিন্তু অনেকটা বড় সাইজের। কতটা বড় হবে? নর্মালি 4.5 ফুট মতো চওড়া রয়েছে এবং 8 ফুট মতো লম্বা রয়েছে, এত বড় অ্যাটাচ টয়লেট রয়েছে। তাহলে ফ্রেন্ডস, যে ফ্ল্যাটটি আপনারা ভিডিওতে দেখছেন এই মুহূর্তে, সেটা 864 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, যার দাম হবে, যেটা দাম 2600 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে ফ্ল্যাটটি আপনারা কিনতে পারবেন, যার টোটাল ভ্যালু হচ্ছে 22,46,400 টাকা। আমি আবার বলছি, 22,46,400 টাকা। আপনাদের হিসাব মতো আপনারা 22,50,000 একটা হিসাব ধরে নিতে পারেন হিসেবের সুবিধার জন্য। টোটাল যা ভ্যালু দেখলেন, তার 90% পর্যন্ত আপনারা হাউজিং লোন করে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন করার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আমরা আপনার কাছ থেকে কোনো এক্সট্রা ব্রোকারেজ বা কনসালটেন্সি ফিস চার্জ করি না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। ফ্ল্যাট কিনলে আপনারা বিল্ডিংয়ে জলের জন্য পাবেন, 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ব্যবস্থা, এবং রিসরা যেহেতু মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে ফ্ল্যাটটি, তা সেই জন্য আপনারা কমন সাপ্লাই ওয়াটার হিসেবে, এটা পুরো বিল্ডিংয়ে কমন সাপ্লাই ওয়াটার রয়েছে লাইন, সেটাতে ইউজ করতে পারেন। এবং ইলেকট্রিসিটির জন্য রয়েছে CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশানের ব্যবস্থা। এই হচ্ছে যাবতীয় বৈশিষ্ট্য ফ্ল্যাটের। আশা করি ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে, প্লিজ আমাদের এই ভিডিওতে ভালো লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং এই ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে যান তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে আসতে পারেন। আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।